নমস্কার বন্ধুরা দেবশ্রী টুটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ফ্রকটির ডিজাইন শেয়ার করব তার জন্য এখানে আমি দেড় মিটার সুতির কাপড় নিয়েছি আপনারা যা এখানে যে কোনো কাপড় নিতে পারেন তো প্রথমে এখানে আমাদের কাপড়টাকে খুলে নিতে হবে তো এখানে প্রথমে আমি দু ভাজ করে রেখেছি চড়ার দিকে তারপর এখানে আমাদের কাপড়টাকে আবারও এইভাবে ভাজ করে নিতে হবে এখানে আমাদেরকে কাপড়টাকে আমাদের চেস্টের মাপ অনুযায়ী চার ভাঁজ করে রাখতে হবে প্লাস এখানে আমাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মার্জিন নিয়ে নিতে হবে তারপরে উপর থেকে আমাদের প্রথমে টপ পার্ট কাটিং করতে হবে তো টপ পার্টের লম্বাটা রাখছি এখানে আমি পনেরো ইঞ্চি আপনাদের মেজারমেন্টে যতটা আসবে সেই হিসেবে আপনারা এখানে নিয়ে নেবেন এইভাবে লাইনটা প্রথমে আমাদের সোজা করে নিতে হবে তারপরে এখানে আমাদের সোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে সোল্ডার আপনাদের মেজারমেন্টে যতটা আসবে তার থেকে এখানে আপনারা হাফ নিয়ে নেবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি নিচের দিকে আমি আর্মো নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এবার এখানে আমাদের চেস্টের মাপটা নিয়ে নিতে হবে চেস্টের চার ভাগের এক ভাগ প্লাস এখানে আমি এক ইঞ্চি মার্জিন নিয়েছি তো এখানে আমি নিয়েছি টোটাল দশ ইঞ্চি তারপর এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিব কোমরের চার ভাগের এক ভাগ প্লাস এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন আমি টোটাল নিয়েছি এখানে নয় ইঞ্চি তো এইভাবে আমাদের লাইনগুলো মিলিয়ে নিতে হবে আর এখানে আমাদের হাফ ইঞ্চি উপরের দিকে কোমরের সাইডে আমাদের এভাবে ডাউন নিয়ে নিতে হবে আর্মলের গোলাইটা দেওয়ার জন্য এইভাবে এক ইঞ্চি উপরে আমাদের একটা মার্ক করে নিয়ে এইভাবে আর্মলের শেপটা আমাদের দিয়ে দিতে হবে এখানে আমি গলা চড়াটা নিয়ে নিলাম তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চি নিতে পারেন এখানে আমি পেছন পাটের গলার লম্বা রাখলাম সাড়ে তিন ইঞ্চি সামন পাটে গলার লম্বা রাখলাম এখানে আমি পাঁচ ইঞ্চি এইভাবে একটা করে বক্স বানিয়ে নিয়ে এর মধ্যে আমি গলার শেপগুলো দিয়ে দিলাম রাউন্ড শেপ আপনারা চালে এখানে যে কোনো শেপ দিতে পারেন এবারে আমাদেরকে এই মার্কিং অনুযায়ী খুবই সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এখানে আমি প্রথমে পেছন পাটের গলাটাকে কাটিং করব সামন পাটের গলাটা আমরা এখানে পরে কাটিং করব তো এইভাবে আমি আড়মলের মধ্যেও খুবই সুন্দর করে কাট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাটিং করা কমপ্লিট এখানে পেছন পাটকে সাইডে রেখে দিয়ে সামন পাটের মধ্যে আমাদের গলার কাটিংটাকেও করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার উপরের টপ পাট কাটিং করা একেবারে কমপ্লিট এবারে আমরা এখানে বটম পাট কাটিং করে নেব তো বটম পার্ট কাটিং করার জন্য এখানে আমি কাপড়টাকে এইভাবে চওড়ার দিকে দু দুভাঁজ করে রেখেছি তারপর এখানে আমাদের লম্বার দিকে আবারও দু ভাঁজ করে নিতে হবে আপনারা এখানে ফ্রকের লম্বাটা যতটা চান সেই হিসেবে কিন্তু বটম পার্টের লম্বাটা নিয়ে নেবেন তো এইভাবে আমি লম্বার দিকে ভাঁজ করে নিয়েছি তারপরে উপরের দিকে আমি পনেরো ইঞ্চি ছেড়ে দিচ্ছি টপ পার্টের মধ্যে আর এখানে আমার টোটাল লম্বা আছে তাহলে আটত্রিশ ইঞ্চি এটা আমার রেডি হয়ে যাবে তাহলে ছত্রিশ ইঞ্চিতে তারপর এখানে আমি চড়াটা নিয়ে নিচ্ছি তো এখানে চড়াটা ডবলে আছে একুশ ইঞ্চি তো এইভাবে আমি মিডিল থেকে কাট করে নিচ্ছি তো এখানে আমি একটা পার্টকে সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমি একটা পার্টকে খুলে দেখাচ্ছি তো এইভাবে আমাদের চড়ার দিকে খুলে রেখে আমাদেরকে চড়ার দিকে কিন্তু এইভাবে ছোটো ছোটো করে প্লেট দিয়ে সেলাই করতে হবে তো এবার এখানে আমি স্লিপস কাটিং করব স্লিপস কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে চার ভাঁজ করে রাখতে হবে এ লম্বাটা রেখেছি এখানে আমি ছয় ইঞ্চি আপনারা চলে বেশিও নিতে পারেন চড়াটা নিয়েছি নয় ইঞ্চি উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে আমাদের এইভাবে ডাউন করে নিতে হবে তারপর এখানে আমাদের আর্ম হলের গোলাইটা নিয়ে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তারপরে এখানে আমাদের এইভাবে আর্ম হোলের গোলাইটা দিয়ে দিতে হবে এর মধ্যে নিচের দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে স্লিপসের গোলাই তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাই মার্জিন উপরের দিকেও আমাদের এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে তো এবারে আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্লিপস কাটিং করা কমপ্লিট এবারে চলে যাব সেলাইয়ে তো সেলাইয়ের জন্য সবার প্রথমে এখানে আমি একটা পট্টি নিয়েছি তো এই কাপড়ের পিসটা আমি নিয়েছি চার ইঞ্চি চড়া এইভাবে আমাদের প্রথমে সাইডের দিকে এরকম করে ভাজ করে নিতে হবে আর এখানে আমাদের সেলাই করতে হবে তো উপরের দিকে আমি গলার মধ্যে ডিজাইন দেওয়ার জন্য এই কাপড়টা চার ইঞ্চি চড়া নিয়েছি আপনারা তাহলে একটু কমও নিতে পারেন তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি দুপাশে নিচের দিকে আমাদেরকে এইভাবে কাপড়টাকে ভাজ করে নিয়ে আবারও সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করে নিয়েছি এবারে আমাদের এর মধ্যে লেস অ্যাটাচ করতে হবে তো এখানে আমি গোল্ডেন কালারের এরকম একটা চিকন লেস অ্যাটাচ করছি আপনারা চাইলে এখানে যে কোনো লেস অ্যাটাচ করতে পারেন তো প্রথমে এখানে আমি সাইডের মধ্যে এইভাবে লেসটাকে অ্যাটাচ করে নিচ্ছি তো এইভাবে আমাদের খুবই সুন্দর করে কিন্তু প্রথমে সাইডের দিকে লেসগুলোকে অ্যাটাচ করতে হবে তো এইভাবে আমি সাইডের দিকে লেস অ্যাটাচ করে নিয়েছি এবারে আমাদেরকে এখানে আরেকবার এইভাবে আমাদের হাফ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু এর মধ্যে আবারও লেসটাকে অ্যাটাচ করে নিতে হবে একইভাবে এখানে আমরা হাফ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু পুরো কাপড়টার মধ্যে লেস অ্যাটাচ করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি লেসগুলো অ্যাটাচ করে নিয়েছি এবারে এখানে আমাদের সামন পাটে টপ পাট নিতে হবে তো এখানে আমাদের সামন পাটটাকে এইভাবে দু ভাজ করে নিয়ে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে আর এখানে আমাদের এর মিডিল পোষণটা বের করতে হবে তো এইভাবে আমি চক দিয়ে ভালো করে মিডিল পোষণটা বের করে নিচ্ছি তারপর এখানে যে আমরা ডিজাইনটা করেছি কাপড়টার মধ্যে এই ডিজাইনটাকে আমাদের মিডিল বরাবর রেখে এখানে আমাদের সাইডের থেকে খুবই সুন্দর করে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমি খুবই সুন্দর করে কাপড়টাকে ভালো করে ধরে ধরে কিন্তু শিলাটা লাগিয়ে নিচ্ছি এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের এখানে গলার জন্য পটি কাটিং করতে হবে তার জন্য এখানে আমি এরকম একটা পটি নিয়েছি আর এটাকে আমি দুভাজ করে রেখেছি তারপর এখানে আমাদেরকে টপ পার্টকে এইভাবে দু দুভাজ করে নিয়ে আমাদের জয়েন্ট সেটটা দুটোরই এইভাবে সমান করে রেখে একদিকে আমাদের এইভাবে সুন্দর করে কাট করে নিতে হবে আর এখানে আমাদের সাইডের দিকে এক ইঞ্চি চড়া রেখে এর মধ্যে আমাদের পটিটা কাটিং করে নিতে হবে পটিটা কাটিং করে নিয়েছি এবার এখানে আমাদের পটিটাকে জয়েন্ট করতে হবে গলার দিকে তার জন্য এখানে আমি টপ পার্টকে এভাবে সোজা দিক করে রেখেছি আর পটিটা আমাদের এখানে উল্টো দিক করে রেখে এর মধ্যে আমাদের দুই পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই লাগাতে হবে সেলাই করে নিয়েছি এবারে ছোট ছোটো করে আমাদের মধ্যে কাট লাগিয়ে নিতে হবে তো কাট করে নেওয়ার পরে এখন আমাদেরকে পটিটাকে এভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে আর এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে আবারও ভালো করে ফিনিশিং সেলাই দিয়ে দিতে হবে সেলাই করে নিয়েছি এবারে নিচের দিকে আমাদের বটম পার্ট অ্যাটাচ করতে হবে দুটো পার্টকে আমাদের এইভাবে সমান করে রাখতে হবে সোজা দিকটা প্রথমে আমাদের এখানে দেড় ইঞ্চি সোজা সেলাই চালে নিয়ে এর মধ্যে আমাদের ছোট ছোট করে প্লেট দিতে হবে তো প্লেটগুলো আমাদের এখানে খুবই সুন্দর করে কিন্তু সমানভাবেই দিতে হবে তো একইভাবে এখানে আমাদের সবগুলো প্লেট লাগিয়ে নিতে হবে তো এইভাবে টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করে নেওয়ার পরে আমাদের বটম পার্টের নিচের দিকে কাপড়টাকে এইভাবে দুভাজ করে নিতে হবে এইভাবে দুভাজ করে নিয়ে আমাদেরকে এখানে পুরো কাপড়টার মধ্যেই কিন্তু ঘেরাটার মধ্যেই সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি একইভাবে পিছন পাট রেডি করে নেব তো এখানে আমি পেছন পাট রেডি করে নিয়েছি এবারে আমাদেরকে দুটো পার্টকেই সমান করে ধরে এর মধ্যে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন রেখে এর মধ্যে আমাদের সোল্ডার অ্যাটাচ করতে হবে তো দুপাশে ভালো করে আমাদের সোল্লার অ্যাটাচ করে নিতে হবে তো সোলার অ্যাটাচ করে নিয়েছি এবারে আমরা এখানে স্লিপস অ্যাটাচ করব তার জন্য এখানে আমাদেরকে স্লিপসটাকে এভাবে সমান করে ধরে মিডিল পোর্শনটা বের করতে হবে এরপরে আমাদেরকে এখানে নিচের দিকে এরকম করে ডবলে ভাজ করে নিয়ে নিচের দিকটাতে আমাদের খুবই সুন্দর করে শিলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে স্লিপসটাকে অ্যাটাচ করতে হবে এখানে আমি এক পাশে স্লিপস অ্যাটেচ করে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমাদের পরের সাইডেও স্লিপস অ্যাটাচ করতে হবে তো এখানে আমাদেরকে মিডিল পোর্শনের সাথে মিডিল পোর্শনটা এইভাবে মিলিয়ে রাখতে হবে আর এখানে আমাদের কাপড়টাকে চেক করে নিতে হবে তো এইভাবে আমাদের খুব সুন্দর করে কাপড়টাকে ধরে এক সাইড থেকে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো স্লিপসটাকে অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি স্লিপ স্যাটেজ করে নিয়েছি ঠিক একইভাবে আমাদের পরের সাইডেও স্লিপ স্যাটেচ করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুপাশে স্লিপ স্যাটেজ করে নিয়েছি এবার এখানে আমাদের একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে উল্টো রেখে খুবই সুন্দর করে আমাদের ধরতে হবে আর এখানে আমাদের যতটুকু মার্জিন ছিল সেটা এখানে আমাদের ড্র করে নিয়ে এর মধ্যে আমাদের ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো উপরের দিকে আমাদের প্রথমে সেলাইটা লাগাতে হবে হাতা থেকে নিজ অব্দি ঠিক একইভাবে আমাদের পরের সাইডেও ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রেসটি একেবারে রেডি হয়ে গেছে তো আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা